দর্শক, আমি আব্দুল কাইম, পিস লাইব্রেরি বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে আমাদের একজন দিনী ভাই এবং আমাদের পেশেন্ট উনি উপস্থিত হয়েছেন। বিশেষ করে ওনার যে সমস্যা, সুগারের সমস্যা ছিল, তো ওনার বাড়ি আমরা জানব, ওনার নাম জানব, ওনার পেশা জানব। তো বিশেষ করে উনি বিস্ময়কর ভাবে আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ চিকিৎসা করিয়ে ভালো হলেন। তো উনি শুধু নয়, প্রচুর মানুষ আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে ভালো হয়েছেন, আমাদের ইউটিউবে গিয়ে দেখলে বুঝতে পারবেন। এবং আমাদের যে আমরা সাধারণত চিকিৎসার আমরা ভিডিও করি না, আমাদের রেজাল্টের ভিডিও করি। সাধারণত প্রচুর ডাক্তার যারা হয়তো চিকিৎসার ভিডিও দেখান আর কি, যে হ্যাঁ এই রোগে চিকিৎসা করা হচ্ছে, কিন্তু আমরা সাধারণত চিকিৎসার ভিডিও করি না। আমরা রেজাল্ট কি আসলো, আমরা যে চিকিৎসা করলাম এতে রেজাল্ট কি আসলো, সেই ফিনিশিংটা আমরা শুধুমাত্র দেখাই আর কি। হ্যাঁ, তো মূল বিষয় যেটা হচ্ছে যে আজকে আমাদের ভাইয়ের সঙ্গে আমরা তার পরিচয় জানবো এবং তার ডিজিজ গুলো জানবো। তো ভাই, আপনার সম্পর্কে বলুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মইনুর মোল্লা, আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা সুন্দরবন এলাকাতে, আমার বাড়ি সন্দেশকারী থানা। তো আপনার বাড়িটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা সুন্দরবনে, তাই তো? তো সম্মানিত দর্শক, বিশেষ করে যারা আশেপাশ থেকে, হয়তো আজকেও আমাকে সুন্দরবন থেকে ফোন করেছিল, এই আপনার উত্তর চব্বিশ পরগনা থেকে, তারপরে মেদিনীপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে ফোন করে। তো অনেকেই শুধু অনলাইনে চিকিৎসা নিতে চায় আর কি। তো বিষয়গুলো এত শর্টকাট ব্যাপার নয়, যত ভাবে মানুষ শর্টকাট ভাবে বুঝছে আর কি, ব্যাপারটা এরকম শর্টকাট না। হ্যাঁ, তো এটা নিয়ম মেনেই ভালো হতে হয়, এই জন্য এখানে এসে বুঝতে হবে নিয়মগুলো, এবং একটা আত্মবিশ্বাসের প্রয়োজন আছে। আর শর্টকাট যদি হয় ও হলো না, থাক বাদ দিয়ে দিয়ে, এরকম ব্যাপারগুলো থাকে আর কি। তো ভাই, আপনি পেশাটা বলেছেন তো নাকি, না পেশা বলেন? আমার পেশা হলো আমি একজন মসজিদের ইমাম, আমি ইমামতি করি। আচ্ছা, তো ভাই একজন হচ্ছেন মসজিদের ইমাম আর কি। তো বিশেষ করে ইমাম যারা, ইমামদের জন্য আমাদের এটা আরো মানে একটা অলৌকিক বিষয় যেটা হচ্ছে। কেন অলৌকিক বলছি আমি, সাধারণত ইমামরা অন্যদের বাড়িতে খাই, তাই তো? নাকি আপনি নিজের বাড়িতে খেতেন? অনেক বাড়ি দূরে আপনার বাড়ি থেকে, তাই তো? আপনার মসজিদটা কোথায়? মসজিদ থেকে আমার বাড়ি দূরত্ব বাইকে এক ঘন্টা পঁয়তাল্লিশ, মানে অনেক দূরের বিষয়। তাহলে কি হচ্ছে যে অন্যের বাড়িতে খাই, আর যারা অন্যের বাড়িতে খায় তারা কিন্তু আমাদের এই লাইফ স্টাইল ফলো করা তাদের জন্য কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়ায়। তারপরে আলহামদুলিল্লাহ ভাই, যে মানে এটা পালন হচ্ছে, কিভাবে আপনি পালন করলেন বলেন তো, কিভাবে আপনি মসজিদে থেকে কিভাবে পালন করলেন? কারণ হচ্ছে যারা ইমাম যারা আছে তারা একটু আপনার কাছ থেকে শিক্ষা নিক যে মসজিদে থেকেও পালন করা এটা সম্ভব, বলুন তো দেখি আপনি কিভাবে। প্রথমত আমরা, আমি যখন আপনার সঙ্গে যোগাযোগ করি অনলাইনের মাধ্যমে চিকিৎসা নেওয়ার ব্যাপারে পরামর্শ নেই, কারণ আপনি আসতে বলেন, তো একবার কষ্ট করে আসতে বলেছিলেন, তারপরে আমরা আসি। আসার পরে আপনি যে লাইফ স্টাইল চেঞ্জের ব্যাপারে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলে দিয়েছিলেন এবং যে জিনিসগুলো আমাদের দিয়েছিলেন সেগুলোকে আমরা নিজেদেরকে ভালো রাখার স্বার্থে এবং নিজেদের রোগ মুক্তির স্বার্থে আমরা সেগুলোকে, যে মানে আমাদের আত্মবলিদান যাকে বলে, একেবারে সমস্ত মানুষ তারা অবাক হয়ে গিয়েছিল, এখন আজও পর্যন্ত আমাকে তারা বলে যে এভাবে কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব, যে মানে একদম তারা অবাক হয়ে যায়। এবং আমাকে দেখে আমার মহল্লাতে এক দুজন এমনও আছে তারা রমজান মাসে 6-7 কেজি ওয়েট লসও করেছে এবং তারা সুস্থ আছেন এবং তারা আমার আমার কাছ থেকে অনেক পরামর্শও নিয়েছেন। তো এইভাবে আমি মহল্লাতে, আমার যেহেতু খাওয়া দাওয়া আছে, আমি যে নাস্তাগুলো আমি সকালবেলা করতাম সেটা আমি নিজেই করে নিতাম, আর দুপুরবেলা এবং রাত্রে যে খাবারটা আমার আসতো সে খাবারটার নিয়মটা আমি তাদেরকে বলে দিতাম, সেইভাবে আমাকে রান্না করে দিত। আচ্ছা আচ্ছা, তো সম্মানিত দর্শক, বিশেষ করে উনি হয়তো খুব ভালো মানুষদেরকে পেয়েছিলেন আর কি, যারা একবারে খুব ম্যানেজ করে দিচ্ছিলেন আর কি। এটা সবারই ভাগ্যে জুটে না, তো এটা অনেকের ভাগ্যে জুটে না। তো যাদের ভাগ্যে জুটে না তারা হয়তো, আমাদের আরো কিছু পেশেন্ট আছে, বিশেষ করে এনার ভাই, এনার ভাই কি নাম, মিজানুর রহমান ভাই। তো উনি কিন্তু রান্না করে খেয়েছিলেন, উনি কিন্তু রান্না করে খেয়েছিলেন, তাই তো? তো উনি রান্না করে খেয়েছিলেন, তার মানে এখান থেকে একটা বিষয় হচ্ছে যে যদি আপনি সাপোর্টে লোক পান তাহলে তার সাপোর্ট নিতে অসুবিধা নাই, আর যদি আপনি সাপোর্টে লোক না পান তাহলে আপনার যেহেতু শরীর, আপনাকে সময় দিতে হবে, আপনাকে ভাবতে হবে, আপনাকে সমস্ত কিছু করতে হবে, এই জন্য আপনাকে রান্না করলে রান্না করতে হবে। আমরা তো অনেকেই বলি যে প্রয়োজন আপনি ফ্যামিলি নিয়ে যান, ফ্যামিলি নিয়ে থাকেন, প্রয়োজন একটা বাড়ি ভাড়া করেন পাশে, কিংবা হয়তো আপনি হয়তো ইমাম সাহেব বলেন কেউ ভাড়া নাও নিতে পারে, তাহলে কি করবেন আপনি, হয়তো কয়েক মাস ধরে সেবাটা নেন, তাহলে সুবিধা হবে। তো যেভাবে হোক ভাই, সম্পদ মানে স্বাস্থ্য আপনার, সম্পদ আপনার, ঠিক আছে?
আপনাকে সময় দিতে হবে, আপনাকেই ওর হেফাজত করতে হবে, এটা কিন্তু অন্য মানুষ করে দিবে না, ঠিক আছে? সুতরাং আপনাকে যেভাবে হোক কিভাবে হোক এটা আমরা বলতে পারবো না, আপনাকে কিন্তু এটা ব্যবস্থাপনা করে কিন্তু সময় দিয়ে আপনাকে ভালো হতে হবে। আচ্ছা, তারপরে কি হচ্ছে যে আপনি আপনি ওই ভাইয়ের মুখ থেকে কি জেনেছিলেন, আপনার ভাইয়ের মুখ থেকে না আপনি মানে আমাদের খবরটা কিভাবে জানলেন? আমার আমার বড় ভাই মিজানুর ইসলাম জানুর রহমান, ওনার সুগার ধরা পড়ে, আমার আমার টুকটাক সিমটম দেখা দিয়েছিল তখন। আচ্ছা আচ্ছা। ও যখন রিপোর্টটা আমাকে পাঠায় আমি তখন বুঝতে পারি যে এটা কিসের রিপোর্ট। আমি ওকে জিজ্ঞাসা করি যে এটা কিসের রিপোর্ট, বলছে আমার সুগার ধরা পড়েছে। তাই বললাম তোকে সুগার তো ধরা পড়েছে যে কিভাবে, তুই কিভাবে বুঝলি? তখন বলতো বলেছিল যে আমাকে আমার এরকম এরকম হতো, আমি টেস্ট করে দেখলাম আমাকে এই সুগার। তো আমি বললাম তো আমার এরকম হয়, তো বলছে তুই টেস্ট করে দেখ তোর সুগার ধরা পড়বে। তো আমি তৎক্ষণাৎ সুগারটা যখন টেস্ট করি তখন আমার ফাস্টিং ছিল 375 এবং পিপি ছিল 410। আমি অবাক হয়ে গেছিলাম যে আমার এত সুগার হতে পারে। তারপরে আমি অন্য একটা ল্যাবের থেকে টেস্ট করি, তখন 550 উপরে দেখাচ্ছে। তখন আমি আর দেরি না করে আমার বড় ভাইকে বলি যে ও কোন ডাক্তার দেখাবে, একটা ডাক্তারকে দেখাতাম। তো 500 পাওয়ারের দুটো করে বড়ি আমাকে দিয়েছিল। তারপরে এক মাস মতো খেয়েছিলাম, এক মাস খাওয়ার পরে অল্প একটু কমেছিল সুগার। তারপরে ডাক্তারটা আমার মনোপুত হয়নি, অন্য একটা ডাক্তার চেঞ্জ করি, ভালো বড় ডাক্তার, মেডিসিন ডাক্তার। সেখান থেকে মিনিমাম এক মাস আমি ওষুধ খাই, এক মাস ওষুধ খাওয়ার পরে পুরোপুরি সুগার আমার নর্মাল এসে যায়। তখন আমি মনে করেছি যে আমার সুগারটা পুরোপুরি ভালো হয়ে গেছে। তারপরে আমি এক মাস পুরো খাওয়া দাওয়া ওষুধ না খেয়ে যেমন খাওয়া দাওয়া করতাম তেমন খাওয়া দাওয়া করি। এক মাস পরে আবার যখন ব্লাড টেস্ট করি তখন আবার সেই সুগার বেড়ে গেছে। তখন আমার বড় ভাই আপনার একটা ভিডিও আমাকে আমাকে পাঠায় যে এটার ব্যাপারে একটু দেখ, ভেবে দেখ। তো আমি তখন সত্যি কথা আমি বিশ্বাস করতে চাইনি, এরকম আমার বড় ভাই যখন আপনার কাছে আসতে চেয়েছে তখন একটু অনীহা প্রকাশ করেছিলাম যে ও যায় যাক আমি পরে যাবো, এরকম একটা ব্যাপার ছিল। ও যখন ও একা আসবে বলছে আমি একা যাবে, আমি যাই সঙ্গে, তারপরে এই এত কিছু। আচ্ছা আচ্ছা। সম্মানিত দর্শক, ভাইয়ের মানে বুঝতে পারলেন যে মূলত আমাদের যে ভিডিওগুলো দেখে অনেকেই হয়তো মানে বিশ্বাস করতে পারেন না এটা কি করে হয়। আর একটা জিনিস সবসময় এখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে, দেখুন আজকে আপনি বিশেষ করে সুগারের স্পেশালিস্ট হোক, ডায়াবেটিসের জন্য আপনি বড় কোনো হসপিটাল যান, দেখবেন এখানে বড় বড় ডিগ্রিধারী যারা ডাক্তার আছে, আলহামদুলিল্লাহ খুব ভালো ডিগ্রি আছে ওনাদের, লাইন লেগে আছে প্রচুর সুগার রোগী, কিন্তু আপনি তাদের হিস্টোরি ঘেঁটে একটা সুগার রোগী দেখতে পাবেন না বা একটা আপনাকে দেখাতে পারবে না যে আমার কাছে এই সুগার রোগীটা 1 বছর বা 2 বছর ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে, বরঞ্চ আরো সমস্যাগুলো তৈরি হয়েছে, আরো অন্য রোগ তৈরি হয়েছে, সুগার তো ভালো হয়নি বরঞ্চ তার ওষুধ বেড়েছে, কিছুদিন পরে ইনসুলিন নিতে হয়েছে, কিন্তু একটা ভালো হয়েছে এরকম কোনো রেকর্ড নেই। আর আলহামদুলিল্লাহ আমাদের আপনারা দেখেন প্রচুর মানুষ, একজন দুজন পাঁচ জন দশ জন নয়, প্রচুর মানুষ আমাদের কাছ থেকে চিকিৎসা নিয়ে ভালো হয়েছে। তারপরে আজকে মানুষের মন দেখেন, মানুষের ব্রেন দেখেন, যে জায়গাতে মানুষ একটা মানুষ ভালো হচ্ছে না সেই জায়গাতে মানুষ ভিড় লাগাবে, আর যে জায়গাতে আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ মানে ভালো হচ্ছে সেই জায়গাতে মানুষের বিভিন্ন রকম প্রশ্ন থাকে, বিভিন্ন রকমের মানে কত রকমের কত কি থাকে। তো বিশেষ করে ভাই আপনি আমাদের কাছে যে চিকিৎসা করার জন্য যে এসেছিলেন, তো আজকে কতদিন হলো? আমি আমার বড় ভাই এক মাস আজকে 3 মাস 16 দিন হয়েছে, আমি ওর থেকে 1 সপ্তাহ পরে আমি শুরু করেছিলাম। আচ্ছা আচ্ছা, 3 মাস 1 সপ্তাহ। আচ্ছা আচ্ছা, তো 3 মাস 1 সপ্তাহ আপনার মানে হলো মানে 3 মাস প্লাস। আচ্ছা, সাধারণভাবে আমাদের যে সম্মানিত দর্শক 3 মাস থেকে 6 মাসের আমাদের যে কোর্স আর কি, তো সাধারণভাবে কারো হয়তো 1.5 মাস 2 মাস 2.5 মাস 3 মাস 3.5 মাস 4 মাস এরকম সময়গুলো লাগে আর কি। তো ভাই বিশেষ করে 3 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে নাকি। তো বিশেষ করে আপনি যে যে ওনার রিপোর্ট রিপোর্টটা দেখানোর আগে আপনি যে এই যে রিপোর্ট, এটা কখনকার রিপোর্ট? 4-5 দেখেন, 4-5-এর যে রিপোর্ট দেখেন, হ্যাঁ কত রিপোর্ট এসছে আপনার, আপনার 103 খাওয়া দাওয়া করে। তো ভাই এটা যে আপনার 103 আসলে কি খাওয়া দাওয়া করেছিলেন? আমি খাওয়া দাওয়া করেছিলাম সকালবেলা নাস্তা, এই ফাস্টিং দিয়ে আসছি, দিয়ে আসার পরে আমার আপনার লুচি খেয়েছিলাম, আচ্ছা তেলে ভাজা জিনিস খেয়েছিলাম এবং ডিম মাছ ওগুলো খেয়েছিলাম, বুট খেয়েছিলাম যেটা সকালে নাস্তা করেছিলাম। এবার পিপি দেওয়ার সময় 2 ঘন্টা আগে আমি পেট ভর্তি করে ভাত খেয়েছিলাম, পেট ভর্তি করে ভাত খেয়েছিলাম এবং আলু খেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আলু ভাত খেয়েছিলাম, আলু দিয়ে ভাত খেয়েছিলাম।
তো সম্মানিত দর্শক, পেট ভর্তি ভাত আলু, তার আগে আবার নাস্তার সময় লুচি, এই যে বিভিন্ন রকমের মানে যেগুলো বাজে খাবার আর কি, এবং তার সাথে যে ভাত পেট ভরে ভাত মানে খেয়েছিলেন, এতগুলো খাওয়ার পরেও তার সুগার দেখেন 103 খাওয়ার পরে, আর না খেয়ে হচ্ছে 92। আলহামদুলিল্লাহ এত ভালো এত সুন্দর রেজাল্ট। হ্যাঁ 92 তো, 92 রেজাল্ট আপনারা দেখলেন এর আগে। তো এই যে এতগুলো খাওয়ার পরে তার কিন্তু সুগার বাড়েনি, তো উনি পুরোপুরি মুক্ত হয়ে গেছেন সুগার থেকে। হ্যাঁ, তো আমরা বিশেষ করে ওনাকে বিদায়ের জন্য মূলত আজকে ডাকা, দুটো কারণ। আমরা যখন একটা রুগী আমাদের কাছ থেকে পুরোপুরি ভালো হয়ে যায়, অনেক রুগী হয়তো আসে না, অনেকেই হয়তো চেষ্টা করি যে আসুক, আসার পরে তাদেরকে দুটো কাজ হয়। একটা হচ্ছে কি যে তার সাথে আমরা ভিডিও বানাই লাস্টে, কেন যে তাকে দেখে অনেক মানুষই মানে আপনারা দেখলেন যে ভাই নিজেও বিশ্বাস করছিলেন না, তো এবার কি হচ্ছে যদি আমরা ভাইয়ের সঙ্গে বিশ্বাস মানে ভিডিও যদি না বানাই, তো অনেক মানুষ আছে আমাদেরকে বিশ্বাস করবে না, কিন্তু ভাইয়ের ভিডিওটা দেখার পরে হয়তো তার মনে একটা বিশ্বাস আসতে পারে, তাহলে সে উপকৃত হচ্ছে এই ভাইয়ের ভিডিও দ্বারা, কি হচ্ছে সে উপকৃত হচ্ছে। হ্যাঁ, ফলে কি হবে যে সে একটা সুস্থ লাইফ ফিরে পাবে। হ্যাঁ, তো এই জন্য আমরা ডাকি যে তার সঙ্গে ভিডিও বানানো, লোককে মেসেজ দেওয়া যাতে সঠিক মেসেজটা মানুষ পায়, এবং তার সাথে সাথে তার ডিসিপ্লিনটা কি হবে, সে কিভাবে চললে তার কখনোই আর সুগার প্রেশার হবে না, কখনোই আর হার্ট অ্যাটাক হবে না, কোন ভাবে চললে কিভাবে চললে, এটা তাকে আমরা পরামর্শ দিই আমরা লাস্টে। তো যার কারণে দুটো কাজের জন্য মূলত ডাকা আর কি। তো ভাই আপনি যে নিয়মগুলো মানে পালন করলেন, তো আপনি কি এইরকম লাস্ট দিকে কি আপনি ডিসিপ্লিন থেকে বেরিয়ে গেছিলেন নাকি? মোটামুটি ঈদুল ফিতরের পর থেকে একটু অনিয়ম চলছিল। আচ্ছা আচ্ছা, ঈদুল ফিতরের পর থেকে অনিয়ম চলছিল আর কি, তার মানে হচ্ছে এখন থেকে কতদিন হলো ঈদুল ফিতরকে? দুই সপ্তাহ হলো, মানে আজকে 6 তারিখ, তারপরে ওনাকে আমি বললাম যে আপনি উল্টা পাল্টা খাবার খেয়ে রিপোর্ট করেন। হ্যাঁ, তো ভাই ওই তো শুনলেন যে কি খেয়ে রিপোর্ট করেছে, এতগুলো উল্টা পাল্টা খাবার খেয়ে, আর রিপোর্ট বুঝতে পারছেন যে ফাস্টিং হচ্ছে 92 আর খাওয়ার পরে মানে পিপি হচ্ছে 103। আলহামদুলিল্লাহ খুবই ভালো রিপোর্ট। তো বিশেষ করে অনেক মানুষই যারা মানে এখনো পর্যন্ত ভুলের মধ্যে পড়ে আছে, হ্যাঁ, তো তাদের জন্য বা তারা হয়তো আসার জন্য তারা এটা বাধা, তাদের মধ্যে কি বাধা আছে, অনেকে আসার পরেও তাদের বাধা যে আত্মবিশ্বাস তাদের নাই। হ্যাঁ, আচ্ছা আপনি আপনার তো প্রথমে একটা মানে বিশ্বাস হচ্ছিল না, আপনি মসজিদে এত কষ্ট করে নিয়ম পালন করলেন, তো আবার পরে কিভাবে আপনার বিশ্বাস হলো যে না হতে পারে বা এইভাবে, কিভাবে আপনার বিশ্বাস হলো? আমি যখন নিয়মটা শুরু করি, লাইফস্টাইল চেঞ্জ করি, তারপরে এক সপ্তাহের ভিতরে আমি যখন রেজাল্টটা পাই, তখন আমি আমার ভিতরে একটা আত্মবিশ্বাস আসে, এবং আপনার যে ভিডিও সেগুলো আমি বারবার দেখতে থাকি, এবং যারা আপনার কাছ থেকে উপকৃত হয়েছে তাদেরও ভিডিওগুলো আমি দেখি। পাশাপাশি বাংলাদেশের ডাক্তার জাহাঙ্গীর স্যার, ওনার কয়েকটা ভিডিও আমি দেখি, কিছু কিছু ভিডিও দেখি, এবং সেই ভিডিওগুলো দেখে আমার মনে একটা আত্মবিশ্বাস আসে, তারপরে আমি পুরোপুরিভাবে আমার লাইফস্টাইলকে আমি চেঞ্জ করতে থাকি। আচ্ছা আচ্ছা, তো সম্মানিত দর্শক, প্রথমে ভাই উনি বিশ্বাস করতে পারছিলেন না, তারপরে যখন আমাদের ব্যাপারে তথ্যগুলো জানলেন, আরো তথ্যগুলো যখন জানলেন, তারপরে ওনার বিশ্বাসটা মানে এত দৃঢ় বিশ্বাস হয়েছে মসজিদ থেকেও উনি কিন্তু লাইফস্টাইলটা চেঞ্জ করে আমাদের সিস্টেম যেভাবে বলেছে সেভাবে আলহামদুলিল্লাহ চলতে পেরেছেন আর কি। তো বিশ্বাস করে অনেকে যেমন মনে করে যে হয়তো সাজানো, অনেকে মানে প্রশ্ন তো যে ভিডিওটা সম্পূর্ণ সাজানো লোকদেরই, আমি তার আগে একটু কথা বলে দিই ভাই বলার আগে, সম্মানিত দর্শক বিশেষ করে যারা হয়তো মনে করতে পারেন যে ভিডিও গুলো সাজানো হচ্ছে বা এই করেন এইরকম, হয়তো কেউ যদি মনে করেন, তো প্রথমে আমরা কি যে আমরা কিন্তু কোনো ভিডিও এডিট করি না, বিশেষ করে আমরা যে সাক্ষাৎকার নিচ্ছি আমরা কোনো ভিডিও এডিট করি না, যে আমরা এডিট করে কাট ছাঁট করে তার কিছু কথা বাদ দিলাম, এই করলাম, এই ধরনের আমাদের দেখেন ভিডিও গুলো কোনোটা এডিট করা নাই। হ্যাঁ, তো আপনি ভাই দেখতেই পাচ্ছেন, এবং আপনি যে ভিডিও গুলো আমাদের দেখেছেন, এবং এখন যে বর্তমান যে ভিডিও গুলো হচ্ছে, কি আপনার মনে হয়েছে কি এডিট করা কি মনে হয়েছে? কোন রকম এডিট করেন? আমরা এডিট করি না আর কি। তো এখন যারা হয়তো বিভিন্ন ভাবে সন্দেহ পোষণ করছে বা তারা হয়তো এই যে ভুল ধারণার কারণে তারা হয়তো চিকিৎসা নিতে পারছে না, ফলে তারা কিন্তু তাদের একটা অস্বাস্থ্যকর লাইফ স্টাইল বা লাইফ চলে যাচ্ছে, এবং তারা কষ্টের মধ্যে আছে, এবং তারা মনে একটা সন্দেহের মধ্যে পড়ে থাকার কারণে আমাদের কাছে চিকিৎসা না নিয়ে ফলে তারা সমস্যায় যে ভুগছে, তো তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে? তাদের জন্য আমার একটি মাত্র মেসেজ থাকবে যে সম্মানিত দিনী ভাই বোন, আমরাও আমিও আপনাদের মতো একটা মনে বিশ্বাস করতে পারছিলাম না একদিন, তারপরে আমি যখন এসে চিকিৎসা করি, চিকিৎসা নেই, আমাকে
সম্পূর্ণ লাইফ স্টাইল যখন আমি নিজে চেঞ্জ করতে থাকি এনাদের মতামত অনুযায়ী, সম্পূর্ণভাবে আমি যখন সুস্থ হতে থাকি আমার মনে একটা আত্মবিশ্বাস আসে। তারপরে আমি অনেক ব্যক্তিবর্গদেরকে বলেছি এখানে আসবার জন্য, এখনও আহ্বান জানাচ্ছি যে আপনারা বিভিন্ন রকম মেডিসিন খেয়ে আপনাদের শরীরটাকে বিপদের থেকে মুক্ত রাখতে আপনারা এই সমস্ত চিকিৎসায় উদ্বুদ্ধ হন, এবং আপনারা যথাশীঘ্র বাড়িতে বসে না থেকে চিন্তাভাবনা না করে আপনারা এখানে আসুন, চিকিৎসা গ্রহণ করুন। তো সম্মানিত দর্শক, বিশেষ করে একটা জিনিস এখানে বলে রাখি আমি, যে ভাই হয়তো দেখালো যে উনি এক সপ্তাহের মধ্যে উপকার পেয়েছেন, ওনার আত্মবিশ্বাস বেড়ে গেল। অনেকে এমন হতে পারে যাদের বিশেষ আনকন্ট্রোল ডায়াবেটিস, যাদের যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস, তাদের দেখা যাচ্ছে কি এক মাস এক সপ্তাহের মধ্যে সেই উপকার হয়তো পাচ্ছেন না, তার সুগারটা হয়তো বাড়ছে না কিন্তু হয়তো যেভাবে কমা উচিত কমে না, এই ধরনের কিছু সমস্যা হতে পারে। তো দেখেন, সুগার একটা হচ্ছে কি প্রি ডায়াবেটিক, অর্থাৎ আপনি ডায়াবেটিসের রাস্তায় আছেন, একটা। আরেকটা হচ্ছে কি আপনার ডায়াবেটিস অলরেডি ডায়াবেটিস হয়ে গেছে, আরেকটা হচ্ছে কি আনকন্ট্রোল ডায়াবেটিস। আনকন্ট্রোল কন্ট্রোল ডায়াবেটিস কাদের? আনকন্ট্রোল ডায়াবেটিস হচ্ছে তাদের যাদের দিনে তিনটা চারটা করে ওষুধ খাচ্ছে, তারপরে 200-250-300 সুগার থাকছে, কমছে না, এরকম যাদের আছে, কিংবা যারা হয়তো ইনসুলিন নেওয়া শুরু করেছেন, এগুলো হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস। তো যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস তাদের একটু সময় লাগতে পারে, আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। এরকম না যে উনি তো বললেন যে আমি এক সপ্তাহে উপকার পেয়ে গেলাম, ওই জন্য আমার বিশ্বাস হলো, আমি তো এক সপ্তাহে উপকার পাচ্ছি না, হয়তো কিছুটা পেয়েছি কিন্তু আমার ওই রকম ভাবে তো পাইনি, এমন হতে পারে। সুতরাং আপনারা ধৈর্য হারাবেন না, ধৈর্য সহকারে যদি আপনার কন্ডিশন যদি থাকে যে না আপনার এই সুগার মানে আমাদের মানে হাতের বাইরে, যদি এমন থাকে, কারণ আমরা কিছু টেস্ট করাই, টেস্টে আমরা জানতে পারি যে আপনার মানে ভিতরকার কন্ডিশন কেমন হয়ে আছে। আপনার প্যানক্রিয়াস যদি নষ্ট থাকে, মানে আপনার বডি ইনসুলিন তৈরি করছে না, হ্যাঁ, কিংবা আপনার ইনসুলিন তৈরি করছে কিন্তু আপনার কোষ একদম ওভারলোড হয়েছে, হোমায়ার একদম অনেক বেশি দেখাচ্ছে, তখন আপনাকে বলবো ঠিক আছে আপনি ধৈর্য ধারণ করেন, হয়তো আপনার 6 মাস লাগবে, ইনশাল্লাহ ভালো হবে। আপনার প্যানক্রিয়াস যদি নষ্ট থাকে তাহলে বলবো যে আপনার হয়তো সম্ভাবনা নেই, কিন্তু আপনি যদি নিয়ম মানেন তাহলে হয়তো একদিন ভালো হতেও পারে না হতে পারে, এটাও আমরা বলতে পারবো না। আপনাকে দিয়ে দাও, আপনাকে লট ক্যামেরা রাখবো না, যা হবে ক্লিয়ার বলে দেবো। আর ভাইদেরকে যে ডাকা হয়েছে এখানে, আপনি কিভাবে চলবেন যাতে আপনি কখনো অসুস্থ না হন, এই জন্য সচেতন করে দাও। আমরা এরকম ব্যাপার না যে আপনি যাতে বারবার অসুখ পড়েন আর আমাদের কাছে আসেন, আমাদের কাছে আসার দরকার নেই। আমরা আপনাকে যে ডিসিপ্লিন বলে দেবো, সুবিধা অসুবিধায় অন্য সময় থেকে ফোন করবেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে যাতে না আসতে হয় আপনি স্বনির্ভর হতে হবে, আপনাকে আপনার স্বাস্থ্যের ব্যাপারে বুঝতে হবে, হ্যাঁ, এবং সুগার কেন হয়েছিল, কিভাবে আপনি বাঁচবেন, কোন ডিসিপ্লিনে চললেন, জীবনেও আপনাকে কখনো সুগার হবে না এবং প্রেসার হবে না ইনশাল্লাহ, এই ডিসিপ্লিন গুলো আমরা দিয়ে দেব, ফলে কি হবে আপনি নিজেই সুস্থ থাকতে পারবেন, নিজের জন্য নিজেই সচেতন থাকবেন, নিজেই সুস্থ থাকতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তো সম্মানিত দর্শক, বিশেষ করে যদি আপনারা মনে করেন কেউ যে আমরা যে আমাদের কাছে চিকিৎসা করে মানুষ সুস্থ হচ্ছে ভালো হচ্ছে, এটা আপনি আগে যাচাই করুন, আমাদের বিভিন্ন ভিডিওগুলো দেখুন, যারা আমাদের কাছ থেকে ভালো হয়েছে আমাদেরকে ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, তাদের প্রয়োজনে আমরা নাম্বার দেব, তাদের নাম্বারে আপনার জিজ্ঞাসা করবেন। যেমন ভাইরা একজনের মধ্যে নাম্বার নিয়েছিলেন আপনারা না, নিয়েছিলেন আমাদের এই ভাইয়ের যিনি বড় ভাই উনি একজন আমাদের প্রেসিডেন্ট নাম্বার নিয়েছিলেন আর কি, তো ওনার একটু যাচাই করার জন্য, একটু আরো বেশি মানে ই হওয়ার জন্য আর কি, মানে কষ্ট তো মনে বুঝতে পারছেন ইমাম সাহেব মানে কত কষ্ট করতে হয়, তো ওনারা আরো একটু বেশি কনফার্ম হওয়ার জন্য মানে বলেন যে ওই একজন পেশেন্টের নাম্বার চাইলো আর কি, তো আমি নাম্বারটা তার দিলাম, তারপরে ওনার সঙ্গে কথা বলার পরে ওনারা আরো বেশি কনফার্ম হলো আলহামদুলিল্লাহ, তারপরে ওদের বিশ্বাসটা আরো বেড়ে গিয়ে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আলহামদুলিল্লাহ। তো সম্মানিত দর্শক, যদি আপনাদের মনে হয় যে না এটা হতে পারে সত্য, এবং আপনারা দেখবেন আমাদের প্রচুর ভিডিও আছে ইউটিউবে গিয়ে দেখেন, পিস লাইব্রেরি বা এমডি আব্দুল কাইয়ুম যাবেন, বা আমাদের ওয়েবসাইট দেখবেন www.mdabdulkayyum.com, আপনারা দেখবেন এগুলো, দেখার পরে যদি আপনার মনে হয় যে না সত্য এগুলো, যদি আপনার মনে হয় বিশ্বাস যদি হয় তাহলে আপনি আমাদের এখানে চিকিৎসা করাতে পারেন। আর আমাদের অ্যাড্রেসটা আপনাকে বলে রাখি, আমাদের অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার। আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9732-624-907, আবারও বলছি 9732-624-907, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে চিকিৎসা করার এক দুদিন আগে আপনারা নাম লিখিয়ে দেবেন, আমাদের ডেসক্রিপশন বক্সেও নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। তো বিশেষ করে যারা চিকিৎসা করবেন জানে রাখবেন আমাদের এটা শুক্রবার বন্ধ থাকে, শুক্রবার চিকিৎসা করা হয় না, বাকি প্রতিদিন খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তো আপনারা আসবেন, ভাইরাদেরকে যদি রাত্রে করা হচ্ছে তো সার্ভিস আমাদেরকে দিতে হয় আর কি, হ্যাঁ, কারণ আমরা কোনো মানুষকে কষ্ট ফেলতে চাই না। তো আপনারা ফোন করে যোগাযোগ করে আসবেন, এবং বিশেষ করে আপনাদের আগে বিশ্বাস অর্জন করতে হবে, কারণ বিশ্বাস ছাড়া কিন্তু আপনি আমাদের এখানে টিকতে পারবেন না, আপনি ভয়ই পালিয়ে যাবেন। তো বিশ্বাস অর্জন করার জন্য প্রচুর ভিডিও আছে আমাদের,
আপনি সেই ভিডিওগুলো দেখুন, আমাদের ওয়েবসাইটে যান, এবং যারা ভালো হয়েছে তাদের প্রয়োজনে আমাদের কাছে ফোন নাম্বার নিয়ে তাদের সাথে কথা বলুন। তারপরে আপনার বিশ্বাস যখন আপনার দৃঢ় হবে তখনই আমাদের কাছে চিকিৎসা করাবেন, কারণ আপনার বিশ্বাস টলমলে আপনি আমাদের কাছে চিকিৎসা করালেন, একটু 19-20 হলো, মানে কমা বাড়া হলো সুগার হতে পারে, এক এক সুগার এক এক ব্যক্তির এক রকম হতে পারে, আপনি ইয়ে অপপ্রচার করতে শুরু করে দিলেন, যে না ওখানে আমি চিকিৎসা করেছি এই ওই শুরু করলেন। তো এগুলোর জন্য বিশ্বাসের প্রয়োজন আছে, সঠিক বুস্টার প্রয়োজন আছে। তো যারা আমাদের কাছে চিকিৎসা করাতে চান তারা বিশ্বাস রেখে যদি আসেন ইনশাল্লাহ আপনি ভালো হবেন। হ্যাঁ, যদি আপনার সুগারটা সেই পর্যায়ে থাকে সেটা আমরা বলে দেবো, আপনাকে ঘোরানোর কোনো ব্যাপার থাকবে না। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দেবে বেল অল নোটিফিকেশন অন করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।